তো গাড়ির ডিটেলসটা আমি আপনাদেরকে বলি। গাড়ি হচ্ছে হিরো স্পিড সিজি 125 সিসি, মাইলেজ পাবেন মোটামুটি 45 থেকে 47 কিলোমিটারের মতো। এছাড়া বাকিটা আপনার চালানোর উপরে নির্ভর করে, আপনি কীভাবে রাইড করছেন সেটার উপরে নির্ভর করে। আর গাড়ি অন টেস্ট অবস্থায় আছে, শোরুমের ফাইল টাইল আছে, আপনারা নাম ট্রান্সফার করে নিলে নিতে পারবেন, এছাড়া এভিডিবিট করে নিতে পারবেন। মোটামুটি কম প্রাইসের গাড়িগুলোর চাহিদা বেশি, কারণ এই যে 15,000, 16,000, 20,000 এই ধরনের গাড়ি অনেকে হয়তো শিখার জন্য চালায়, অনেকে হয়তো মডিফাই করার জন্য নেয়, তো এই ধরনের গাড়ির জন্য বেশি কল আসে, বিশেষ করে আরএক্স গাড়ির জন্য কল আসে বেশি আমার কাছে। তো এটা হচ্ছে হিরো স্পিড সিজি 125 সিসি, সম্ভবত 125 সিসি গাড়ি। তো এই গাড়িটা আজকে আমার কাছে আছে, আর এই বাজেটের মধ্যে মোটামুটি কয়েকটা গাড়ি আছে, অল্প বাজেটের গাড়িগুলো আসলে মিলানো খুব টাফ হয়। তো অনেকে আবার কমেন্ট করেন যে আসলে এই ধরনের গাড়ি ভিডিও দেওয়ার কারণ কি, আসলে এই ধরনের গাড়ির জন্যই কল আসে বেশি, পালসার, ডিসকভার, সুজুকি ওইগুলা তো অ্যাভেলেবেল পাওয়া যায় সব জায়গায়, তো এইগুলো অনেকে খুঁজে, এই কারণে আসলে এগুলোর ভিডিও দেওয়া হয়। তো আজকে আর এই গাড়িটার ডিটেলস আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাচ্ছি, সম্পূর্ণ গাড়িটা দেখলে গাড়ির কন্ডিশন বুঝতে পারবেন। তো দূর থেকে গাড়ির কন্ডিশনটা দেখেন, মোটামুটি ফুল ফ্রেশ অবস্থায় আছে। তারপর আমি এক এক করে সামনে থেকে কন্ডিশনগুলো দেখাই। সামনের মিটার কন্ডিশন তো দেখতেই পারতেছেন, এখানে একটু এটার ওই যে গার্ডটা লাগে নাই, এই কারণে এটা চাপ দিলে, করশিপটা খুলে চাপ দিলে লেগে যাবে। আর সামনের হেডলাইট, ইন্ডিকেটর, গাড়ির ওয়ারিংয়ে একটু সমস্যা আছে, হর্নের লাইনটা একটু ঠিকঠাক করতে হবে। এছাড়া বাকি কন্ডিশনগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। সাসপেনশন রড, সামনের এটা স্ক্রুপের চাকা, যেগুলো দাসাতে থাকে দাসার চাকাগুলো আর কি, আরেকটা এটার মধ্যে আরেকটা হয় ডালাইয়ের চাকা, তো ডালাইয়ের চাকার চাহিদাটা একটু বেশি হয় মোটামুটি। তো রিংয়ের কন্ডিশনটা দেখতে পারতেছেন, এগুলো কোনো টাল নাই, দাসা সব কিছুই ঠিকঠাক আছে। অনেক সময় দেখা যায় এই রিংগুলো দাসাগুলো টানাইতে হয় আর কি, তো এটার কন্ডিশন ভালো। সামনের চাকাটা একবারে নতুন কন্ডিশনে আছে, নতুন অবস্থায় চাকাটাকে লাগানোর কোনো প্রশ্নই আসে না। এরপর সামনে থেকে যদি এদিকে দেখেন, মিটার কন্ডিশন, চাবি, আর এটার আরেকটা সমস্যা হচ্ছে এখানে ট্যাঙ্কিতে একটু ড্যাব আছে, এছাড়া ট্যাঙ্কিতে আর কোনো সমস্যা নাই, কোনো ট্যাঙ্কিতে কোনো লিক টিক নাই। পাশ থেকে কার্বোরেটার যদি লক্ষ্য করেন, এটা একবারে অরিজিনাল জাপানি কার্বোরেটার, তো সেই ক্ষেত্রে মাইলেজটা কিন্তু খুবই ভালো পাওয়া যায় এই গাড়ির মাইলেজ। গাড়ির ইঞ্জিন কন্ডিশনগুলো এই দিক থেকে সব কিছু লক্ষ্য করেন, ইঞ্জিন খোলা হয়েছে হয়তো, তবে এখনও পর্যন্ত মোটামুটি ভালো কন্ডিশনেই আছে ইঞ্জিনের পারফরমেন্স। আপনারা এসে যারা গাড়িটা নিতে চান এসে রাইড করলে বুঝতে পারবেন। এছাড়া আমি সাউন্ড স্টার্ট দিয়ে শোনাচ্ছি, সাইড কভার এদিকে, এখানে একটা সমস্যা আছে, এটা এটা ভেঙে গেছে, এখানে একটা জ্বালা দিয়ে নিতে হবে, এটার জন্য খুব একটা সমস্যা হয় না, এভাবেই চালাইতেছি আমি কিছুদিন যাবৎ। পিছন থেকে পিছনের সাসপেনশন, এরপর পিছনে যদি লক্ষ্য করেন পিছনের চাকার কন্ডিশনটা দেখেন। এই গাড়ির প্লাস পয়েন্টটা হচ্ছে একটু দুইটা চাকাই ভালো হয়েছে, চাকা টাকা চেঞ্জ করতে হবে না, মোটামুটি গ্রামগঞ্জে গ্রামের ভিতরে চালানো যাবে আর কি ভালোভাবেই। এই পাশটা দেখেন সেন কভার, এর মডেল হচ্ছে হুন্ডা হিরো স্পিড সিজি। ইঞ্জিন কন্ডিশন তো দেখতেই পারতেছেন, আমি স্টার্ট দিয়ে সাউন্ডটা শোনাচ্ছি, গাড়িটা সেলফ আছে, তবে সেলফে স্টার্ট নেয় না, ব্যাটারি লাগাইতে হবে, ব্যাটারি লাগাইলে সেলফে স্টার্ট নিবে, কারণ ব্যাটারিটা অনেক দুর্বল। আমি গাড়িটা আপনাদেরকে স্টার্ট দিয়ে সাউন্ডটা দেখাই, তারপর বাকি কথা বলছি। গাড়ির টাইমিং সেন্ট অ্যাপারটা একটু মিলাইলে কিটকিট একটা সাউন্ড হয়, এই সাউন্ডটাও থাকবে না। আজকের এই গাড়ির দাম চাচ্ছি হচ্ছে আমরা একবারে ফিক্সড প্রাইস 18,000 টাকা। গাড়ি ওয়ান টেস্ট অবস্থায় আছে, শোরুমের কাগজপত্র সব কিছুই আছে, আপনারা যেই ক্রয় করেন এভিডিবিট করে নিতে পারবেন।
তো এটা আজকে একবারে ফিক্সড প্রাইস 18,000 টাকা হলে আমার কাছ থেকে নিতে পারবেন। গাড়ির দুইটা চাকা তো ভালোই আছে আপনাদেরকে দেখাইলাম, মোটামুটি ইঞ্জিন কন্ডিশন বাকি যা কিছু আছে এই বাজেট অনুসারে মোটামুটি ভালোই ফ্রেশ আছে। তো যারা ক্রয় করতে চান তারা ডিসক্রিপশনে নাম্বারে যোগাযোগ করবেন আমার সাথে।